हेलो फ्रेंड्स, नंदिता रेशले तुम्हारे सबाई के स्वागत। आशा करी तुम्हारा भालो आछो, सुस्थ आछो। चले एसेछि आबारो एकटा नतून रेसिपी निये। आजके आमी बेगुनेर एकटा दुर्दान्त निरामिष रेसिपि तुम्हारे साथे शेयर करब, जेटा खेते हय असाधारण लुचि रुटी परोटा फ्राइड राइस सबार साथे दारुण जाय। বেগুন বাহার বা বেগুন বাসন্তী বা বেগুন সুন্দরী যাই বলো না কেন, এখানে আমি একটা বেগুনেরই করে দেখাচ্ছি। এই একটা বেগুনকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে আমি এভাবে কেটে নিচ্ছি লম্বালম্বি ভাবে। আর বোটা শুদ্ধই, মানে ডাঁটিটা শুদ্ধই কিন্তু বেগুনটাকে কাটতে হবে। এবার বেগুনটার আমি লবণ হলুদ অল্প করে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। বেগুনটার গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু কালো সরষে, তারপর দিচ্ছি 1/2 চামচ সাদা সরষে, এরপর দিচ্ছি পোস্ত, এটা 20 টাকার পোস্ত, মানে 2 চামচের মতন আছে। 2 চামচের মতন পোস্ত দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি, আর দেব কয়েক টুকরো নারকেল কুচি। নারকেল কোড়াও এখানে ইউজ করা যেতে পারে। আমি এখানে নারকেলটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপরে আমি একটা চামচের সাহায্যে ভালো করে আমি চেচে নিচ্ছি গাটা। তারপরে আমি এতে দেব প্রায় 1 চামচের কাছাকাছি টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টক দই, আর সামান্য একটু জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঠিক এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে একটা ননস্টিক কড়াই নিয়েছি, তাতে আমি 3 টেবিলস্পুনের মতন সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। পুরোপুরি নরম করে কিন্তু বেগুনটাকে আমি ভাজবো না, একদম হালকা একটু ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একেবারে নরম করে ভাজিনি, একটু শক্ত শক্ত রয়েছে, সেই অবস্থাতেই আমি বেগুনটাকে এবার তুলে নেব। বেগুনটা তুলে নেওয়ার পর ওতে আমি আরো 1 চামচ তেল অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো জিরে, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য জল। এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। কালো সরষে, সাদা সরষে, পোস্ত আর টক দই আর লবণ, আরও একটু সামান্য লবণ আমি এতে অ্যাড করলাম। খুব ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হচ্ছে। মশলাটা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। মিক্সির বাটিটা ধুয়ে
জলটাকে একটু সামান্য গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ঝোলঝোল ব্যাপারটা হবে না, গা মাখা মতন থাকবে, সেই অনুযায়ী জলটা দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে এবার আমি মিনিট দুয়েক মতন ফুটিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে। ঝোলটা ফুটে উঠলে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। একদম রেডি বেগুন বাহার বা বেগুন বাসন্তী। ঝোলটাকে আরও একটু আমি টানিয়ে নিলাম। দারুণ লাগে খেতে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে দারুণ জমে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রান্নাটা। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।